হাই বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। রেসিপিটার নাম ছোলা কচু কৌড়া। ইলিশ মাছের মাথা, কচু বাটা, মশলার মধ্যে লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, স্বাদ মতন লবণ, এক চামচ হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়া, আর দু চামচ চিনি, আর ভাজা জিরের গুঁড়া এক চামচ, আর তেল। ছোলা কচুটা কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া কচুটাকে মিক্সিতে পেস্ট করে নিব। ইলিশ মাছের মাথাগুলো কেটে নিচ্ছি। ইলিশ মাছের মাথা কেটে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিচ্ছি। লবণ হলুদ মাখা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরা, দুটো তেজপাতা, কয়েকটি কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি। এখন ছোলা কচুর পেস্টটা দিচ্ছি। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কুড়ি মিনিট ধরে এটা ভালো করে নেড়ে নিতে হবে। এখন আমরা ভেজে নেওয়া ইলিশ মাছের মাথাগুলো দিচ্ছি। তার সঙ্গে আমি একটু চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। আরো 5 মিনিট ধরে একটু নেড়ে নিচ্ছি। এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বাড়িতে বানানো ট্রাই করবেন। ধন্যবাদ।